প্রায়ই ফেসবুক লাইভ ও ব্যক্তিগত ভিডিও নিয়ে হাজির হন অভিনেতা ও নির্মাতা মীরসাব্বির। এবারের ভিডিও ছিল একদমই ব্যতিক্রম। স্ত্রী ফারজানা চুমকি ছিলেন তার অতিথি। তাদের স্বল্প সময়ের আলোচনায় রাত জাগা ফুল সিনেমাকে কেন্দ্র করে প্রকাশ করা ভিডিওতে স্থান পায় সাব্বিরের ব্যক্তিগত আলোচনা ও সমালোচনা। এমনকি ভিডিওতে স্বামীকে নিয়ে অভিযোগ করতেও ছাড় দেননি ফারজানা। গত বছরের শেষ মুক্তি পাওয়া সিনেমা ছিল অনুদান পাওয়া রাত জাগা ফুল। সিনেমা নিয়ে দীর্ঘ 5 মাস পরে স্ত্রী ফারজানার মতামত নেন এই অভিনেতা। এই সময় তিনি স্ত্রীর কাছে জানতে চান সিনেমার সবচেয়ে ভালো লেগেছে কোনটা। এমন প্রশ্নে ফারজানা বলেন, শুধু একটা বললে হবে না, সিনেমার মিউজিক, ফটোগ্রাফি, সাউন্ড এতই সুন্দর, গানগুলোর কথা, সুর, গান গাওয়ার ঢং, সব গান অসম্ভব ভালো। মমতা চাপার কণ্ঠে এমন গান আগে শুনিনি। গল্প ভালো, সিনেমায় মেসেজ আছে, তুমি যে টাইপের অভিনয় করো সেটা থেকে আলাদা। কি ধরনের আলাদা জানতে চাইলে স্ত্রী বলতে থাকেন, তুমি যে টাইপের অভিনয় করো, যেমন ফানি, সেটা থেকে পরিবর্তন আসছে। তবে তোমার একটা সমস্যা মনে হয়েছে, তোমার শরীর শুকনো হলে আরো ভালো লাগতো, ব্যক্তিগতভাবে আমার ভালো লাগতো। আরেকটি ভিডিওতে দেখা যায় মীরসাব্বির প্রশ্ন করেন, পৃথিবীতে তোমার কাছে সবচেয়ে আপন কাকে মনে হয়? আমার 2 ছেলে, আগে মা বড় বোনকে মনে হতো, এখন বাচ্চা হওয়ার পরে দুজনের জন্যই বেশি মায়া লাগে। আমার মনে হয় পৃথিবী একদিকে, আমার 2 বাচ্চা একদিকে। যখন তোমার কেউ খবর রাখবে না, তখন দুজন লোকও যদি তোমার খবর রাখে, তাদের মধ্যে কার নাম বলবে? ফারজানা বলেন, না ওরকম কাউকে আমার মনে হয় না। তুমি যাকে বিয়ে করেছ সে তোমার কোনোদিন খবর রাখবে না বলে মনে হয় তোমার? সে তো আমার সঙ্গেই থাকবে, খবর রাখারাখির কি আছে? আর সে তো সঙ্গে থেকেই ঠিকমতো খবর রাখে না। এ সময় সাব্বির আবারও প্রশ্ন করেন, শুরু থেকে আমি ঘুরিয়ে তোমার কাছে জানতে চেয়েছি আপন কে, তুমি বললা 2 বাচ্চা, তারা যদি তাদের মতো করে জীবনযাপন করে তারপরে আপন কে? তুমি বলছো তুমি জানো না। এখানে সেই হিসেবে স্বামী হিসেবে আমার বক্তব্যে কি আসতে পারে না? আমার কি হবে? তুমি তোমার মতো জীবন কাটাবা, আমি আমার মতো জীবন কাটাবো, আমি বই পড়বো, টিভি দেখবো, নামাজ পড়বো। হেসে বলেন, তুমি আরেক জায়গায় যাবা। তার এই হাসিই বলে দেয় সুখে রয়েছেন তারা, আজীবন কাটিয়ে দিতে চান একসঙ্গে। ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে বোঝাপড়াও ভালো। 2003 সালের 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভালোবেসে বিয়ে করেন মীরসাব্বির ও ফারজানা চুমকে। ভিডিওটি পোস্ট করে মীরসাব্বির তার ফেসবুকে লিখেছেন, পৃথিবীতে স্বামীকে যদি কেউ সত্যি কোনো কথা বলে থাকে সে হচ্ছে তার স্ত্রী। সে কারণে আমরা স্ত্রীদের উপর মাঝে মধ্যে একটু বিরক্ত হই, কিন্তু দিন শেষে দেখা যায় সেই স্ত্রীর কথাটিই সত্য হয়। ধন্যবাদ আমার প্রিয় মানুষ, খুব কাছাকাছি বসবাস করা মানুষ ফারজানা চুমকিকে। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।